এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আর রান্নাঘর থেকে শুরু করতে যাচ্ছি। সকালে নাস্তাটা সেরে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে, কি কি রান্না করব আর আজকে কি কি করব যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বোনলেস চিকেন বের করে নিছি, এখনও বরফটা ছাড়েনি। আর এখানে মাছটা বের করছিলাম অবশ্য আমি, এখানে এখন আঁশ ফেলানোর জন্য রেডি হয়ে গেছি। তো হঠাৎ করে তখন মনে হলো যে না, ভিডিও করি। আসলে কাজের সময় না, একটু কাজটা বেশি থাকলে তখন আর ভিডিওটা করা হয় না। তো মাছটা এটা আঁশ ফেলে নিব এখন, তারপরে কেটে নিব। তো ইলিশ মাছটাও ফ্রাই করব আর চিকেনটাও ফ্রাই করব। আর সাথে আসলে গতকালকে না, পরশু সম্ভবত না, পোলাও খাওয়া হলো, যার জন্য ভাবলাম আজকে খিচুড়ি করব। খিচুড়ির সাথে এইগুলো ফ্রাইগুলো থাকবে। এই তো আজকে আমাদের খাবার দাবার। ওই যে আমার গোল্ডু মশাই, ওই জায়গা থেকে আবার তাকায় রয়েছে। কিরে দস্যু, ও দস্যু, একজন তো এই জায়গায় নিজেরে নিয়ে ব্যস্ত, আর উনি হলো মানে রান্নাঘরটা খোলা পাইলি ওই জায়গায় যে কি মজা, ওই ওটার নিচে সিঙ্কের নিচের সাইডে ওখানে যায় গুটুর গুটুর। ওই যে আমি আমি তাকায় আসি, যে সেও আমার দিকে তাকায় আসে। আসো গল্লি, আসো আসো পড়ো, আসো পড়ো, আসো পড়ো, আসো, তাকায় রয়েছে দস্যু। তুমি দস্যু, তুমি দস্যু, আসো চলে আসো, চলে আসো গোল্ডি, ও গোল্ডি, আসবি না, থাক বসে থাক এই জায়গায়, দাঁড়ায় থাক। গতকালকে কি কি শপিং করলাম সেইগুলো আপনাদের সাথে গত ব্লগটাতে কিন্তু শেয়ার করেছি। আর আমার ছেলের মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে, ও তো ওখানে বারবার বলতেছিল আর কিছু নাও আর কিছু নাও। তো আমরা যে জায়গায় বললাম যে না, কেনাকাটা অনেক হয়ে গেছে চলে আসছি, কিন্তু তারপরও সে মানেনি। সে আসার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার দিকে আবার বের হয়েছে, বের হবার পরে যখন আসছে তখন দেখি হাতে আবারও কিছু সে নিয়ে আসছে। তো ছোটো ছেলের জন্য যত সম্ভব একটা ফতুয়া, ওইটা আমি ওরে দিয়ে দিলাম, ও নিয়ে গেছে। আর এখানে ও নিজের জন্যই, ও আবার খুব বই পাগল, কিন্তু আমার ছেলেটা খুব বই পাগল, তো বেশ কয়েকটা বই আনছে। বইগুলোর মধ্যে ও কয়েকটা নিয়ে গেছে, ওর সাথে ও আবার চলে গেল, নিয়ে গেছে। আর এখানে এগুলো রেখে গেছে, এগুলো সে নিবে না, এগুলো বললো বাসায় রেখে দিতে, রেখে গেছে। আর সেই সাথে সে আবার এই ড্রেসটা নিয়ে আসছে, ওখানে বলছিল নিতে আমি নেইনি, যার জন্য সে নিয়ে আসছে। তো এই হচ্ছে ক্যাটালগটা ড্রেসটার। ড্রেসটা এই মুহূর্তে আসলে খুলতে ইচ্ছে করতেছে না, এক হাতে নিয়ে দেখাইতেছি। তো এটা ওই মমতাজের থ্রি পিসটা, মেঘমাল মালহারের যে থ্রি পিসগুলো, এগুলো কিন্তু ইদানিং মানে এগুলো বেশ চলে। ক্যাটালগটা যেমন সেম, বের করব, একটু বের করে দেখাই, দেখাতে আমার বেশ সমস্যা হয় আসলে দেখাইতে। এই যে ক্যাটালগটা যেমন তেমনই ড্রেসটা, ড্রেসটার কালারটা কিন্তু সুন্দর, কালারটা ভালোই লাগছে। এই যে এখানে এমব্রয়ডারি কাজ করা, আসলে এইভাবে একটু দেখাই না, এই যে পড়ে গেল, এটা সুতোর কাজ করা। আর ড্রেসগুলো আজকাল সবাই পরে, কাজে সবাই এই ড্রেসটা সম্পর্কে আইডিয়াও আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে ওড়নাটা। আমার কাছে কালারটা মানে এটা আমার চয়েসের কালারের উপরেই পড়ে,
আমি যেখানে নেভি ব্লু, তারপরে অ্যাশ ব্ল্যাক এগুলো পরি, আর এই যে কালারটা, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। তো ভালোই লাগছে, কিন্তু কথা হচ্ছে আমি ওকে নিষেধ করলাম যে আমার ঘরে অলরেডি কয়েকটা কেনা আছে, তারপর এতগুলো কেনা হইলো, এগুলো একসাথে তো আর আমি পরবো না। কিছুদিন আগেও আমি 8টা না 9টা ড্রেস আমি বানিয়েছি, কাজই না করলাম, সে শুনলো না, তো নিয়ে আসছে। তার জন্য চিন্তা করলাম যে আগেরগুলো দেখাইছি, এটাও দেখাই ফেলি, সবার সাথে শেয়ার করি যে কেমন হইলো ড্রেসটা। আমার কাছে কালারটা ভালো লাগছে, আর আমি জানি না লাইটের কারণে হয়তো, আমি কিন্তু এটা সরাসরি দেখতেছি আর একটু মানে গাঢ় ইসের মধ্যে একটু হালকা আসতেছে, একটু হালকা লাগতেছে ক্যামেরাতে, কিন্তু এটা একটু একটা সবুজ সবুজ একটা ভাব আছে, শ্যাওলা কালার। ড্রেসটা সুন্দর, কিন্তু আমার অনেকগুলো ড্রেস জমে গেছে। আর আরেকটা জিনিস আমি শেয়ার করব, ভাবছি আমি আর একটা নতুন ব্লগ করে তখন ওটার মধ্যে অবশ্য বলবো ড্রেসের ব্যাপারটা। আসলে আমি ড্রেস নিজে এভাবে কিনলে আমি কিনতে চাই না, আর এর জন্য ছেলে বেশি জোরাজুরি করেও এই এটা সেটা কিনে, কারণ আমার হয়তো ইউটিউবের হয়তো যারা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো অনেকেই জানেন না, ফেসবুক পেজেরও ঠিক না, আমার বিজনেস পেজও আছে ফেসবুকে, গ্রুপ আছে, পেজ আছে, তো আমার আইডি থেকে আর বিশেষ করে আমার আইডি থেকে যারা আছে তারা অনেকেই জানে বিষয়টা। আমার কিন্তু এই কাপড়েরই বিজনেস, প্লাস আমার একটা খাবারের পেজও আছে, ওখানে মানে নানান ধরনের আইটেমেরই আছে। তো যাই হোক, আমি আসলে ইউটিউবের ড্রেস নিয়ে চিন্তা ভাবনা করছি, ইউটিউবে আমি কখনো ড্রেস নিয়ে মানে সামনে আসিনি কারোর সামনে, তো খুব তাড়াতাড়ি আসব, আর আশা করি অবশ্যই সবার সাপোর্ট পাব। আমি চাইছিলাম যে নেক্সট আরেকটা ব্লগ করে ওখানে বলবো, তো আজকে ড্রেস দেখাইতে দেখাইতে মনে আসলো আর বলে ফেললাম। সেদিনও বলছিলাম যে আমাদের বাসার সামনের ওই বিল্ডিংটা ওটা একটা স্কুল, আর বাচ্চা এই কয়দিন দেখিনি, তো আজকে আবার হঠাৎ করে খুব শব্দ শুনে জানালার সামনে এসে দেখি যে বাচ্চারা আসছে, ওদের হয়তো যত সম্ভব নামতা পড়তেছিল। এখানে আসলে ওই বাইরের সাইডটা অন্ধকার আলো থাকাতে ওদের ভিতর সাইডটা অন্ধকার দেখা যায়, কিন্তু মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, আপনারা জানি না কতটুকু দেখতে পাবেন, খুব শব্দ হয়। ভালোই লাগে ঘরের পাশে মানে স্কুল, টিচারদের শব্দ, বাচ্চাদের শব্দ। দুপুরের খাবার শেষে, তারপরে বিকেল না ঠিক সন্ধ্যার নাস্তায় এখন ভাবলাম কিছু একটা করে খাই, তো না প্যানকেক না চাপড়ি না চাপটি কী বলেন আমি জানি না সঠিক আসলে কোনটা, তো ভাবলাম কিছু একটা করে খেলেই হলো তাই না, তো এটাই তৈরি করতেছি, এটার সাথে চা খেয়ে নিবো আমরা। কয়েকটা করে নিছি হচ্ছে, আর একটু আছে, অল্প একটুই করব জাস্ট এখন চায়ে খাওয়ার জন্য। তো ঝটফট করে ফেললাম বিকেলের নাস্তা, এই হচ্ছে আমার সেই না চাপড়ি না কি বলে প্যানকেক, ঝটফট বানিয়ে ফেললাম সন্ধ্যার নাস্তা, চায়ে খাওয়ার জন্য না প্যানকেক না চাপড়ি। আসলে না প্যানকেক না চাপড়ি এটা বলার কারণ হচ্ছে, এটা কিন্তু খুব দেখতে পাচ্ছেন নরম, কিন্তু এটা হচ্ছে কি চাপড়ির জন্য সাধারণত ওই পেঁয়াজ মরিচ একটু ঝাল দিয়ে যেটা করা হয় চালের ই দিয়ে যত সম্ভব করে, তো এটা কিন্তু আমি ঠিক সেভাবেই করিনি। আবার প্যানকেকের জন্য
শুধুই যে ময়দা কিংবা আটা যেটা ইউজ করেন না কেন, আমি সেটাও করে নিই। এখানে আমি চাল এবং আটা দুইটাই ব্যবহার করছি, সাথে একটা ডিম ব্যবহার করছি এইটুকুর জন্য, জাস্ট আমি এইটুকুই বলতেছি। তো ডিম ব্যবহার করছি, এমনকি চিনিও ব্যবহার করছি এখানে, আর সামান্য তেল। লবণ তো কিছুটা অবশ্যই দিছি, তা না হলে একটু পানসি লাগবে। তো সেভাবে হয়ে গেছে আমার না প্যানকেক না চাপড়ি বিকেলে নাস্তা। তো আপনারাও এইভাবে খেয়ে দেখতে পারেন, আমি এর আগেও খেয়ে দেখছি, আসলে ভালো লাগে। তো এর জন্যই মনে হলে বিকেলের নাস্তা ঝটফট করে ফেলা যায়। আর সেই সাথে আমরা এখন এখানে যদিও দুই রকমই করব, ছেলে খায় এটা মাইলো আর আমি কফি। তো দুধ চিনি নিয়ে নিছি, এখন এটা নিয়ে নিব, কারণ পানিটা গরম দিয়েছিলাম, পানি হচ্ছে হয়ে গেছে। তো এখন আমরা চা খেয়ে নেব, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ একই নাম, এলিজাবেথ প্রমিলাস ব্লগ, জয়েন হয়ে যাবেন, নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।